কেউ যদি দলীয় অনুশাসন না মানেন তাহলে তাঁর পরিণতিও অনুপম হাজরার মতোই হবে। অমিত শাহ, জেপি নাড্ডারা শহর ছাড়ার পরই দলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলের নেতাদের এই বার্তায় দিয়ে দিল বিজেপির রাজ্য নেতৃত্ব, ঘরে বসে না থেকে লোকসভায় রাজ্যে কাঙ্ক্ষিত আসন সংখ্যা জিততে আগামী 100 দিন মাঠে নেমে ঝাঁপানোর নির্দেশই দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার অমিত শাহ এবং জেপি নাড্ডা কলকাতায় এসে লোকসভা নির্বাচনের জন্য দলের রণকৌশল কী হবে তা একরকম ঠিক করেই দিয়ে গিয়েছিলেন। বিশেষ ইলেকশন মনিটরিং টিমও গড়ে দেন অমিত শাহ। সেই দলের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের পাশাপাশি অমিত মালব্যর মতো কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। অমিত শাহ জেপি নাড্ডাদের দেওয়া লক্ষ্যমাত্রায় পৌঁছতে কিভাবে এগোবে দল, বুধবারের রাজ্য কমিটির বৈঠকে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বুধবারের বৈঠক থেকে দলের নেতাদের ঘরে বসে না থেকে 1 জানুয়ারি থেকে টানা 100 দিন পথে থাকার নির্দেশ দেওয়া হয়। 24-এর ভোটকে পাখির চোখ করে রাজ্য বিজেপির বৈঠকে 100 দিনের রোড ম্যাপ চূড়ান্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে। গতকালের বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সহ পদ্মশিবিরের অন্যান্য পদাধিকারীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রের খবর, কোনো রকম আত্মতুষ্টিতে যেন না ভোগেন নেতারা সে বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন পদ্ম নেতৃত্ব। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আদি বিজেপি নেতাকর্মীদের সঙ্গেও সমন্বয় রেখে চলার বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার অমিত শাহ, জেপি নাড্ডারা লোকসভা ভোটে ভালো ফল করতে যে কোনো মূল্যে রাজ্যে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ, আর এরপরই তড়িগডি রাজ্য কমিটির বৈঠক ডাকে বঙ্গ বিজেপি। সেই বৈঠকেই 100 দিনের টার্গেট বেঁধে দেওয়া হল, পাশাপাশি দলীয় অনুশাসন না মানলে দল যে করা ব্যবস্থা নেবে সেই বিষয়টিও এদিনের বৈঠকে স্পষ্ট।